রাইডার পার্কে আমাদের বাইক খাড়া আছে এখানে। আমরা এখন ভিতরে এন্ট্রি করব, টিকিট কাটবো, তারপর ভিতরে দেখাবো আপনাদেরকে। সঙ্গে থাকুন গাইস। আমাদের টিকিট কাটা হয়ে গেল, এই যে টিকিট। আমরা এখন পার্কে এন্ট্রি করেছি, আপনাদেরকে দেখাবো পার্কটা কত বড়, সবকিছু দেখাবো। সঙ্গে থাকুন, আমরা এখন যাচ্ছি পার্কের ভিতরে। আপনারা দেখতে থাকুন, এখানে একটা বড় ব্রিজ আছে, দেখতে পাবেন আপনারা। চুড়াইবাড়ি আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। সেটাই হচ্ছে চুড়াইবাড়ি, এই যে রেলওয়ে স্টেশন, এই যে দেখুন। আমরা যাচ্ছি ধর্মনগরে, এই যে দেখুন ধর্মনগরে। এখন আমার রেলটা একটু বিজি কেনা এসে গেছে, এই যে হচ্ছে ধর্মনগর। আর বড় একটা ব্রিজের কথা, ওইটা হচ্ছে সবচেয়ে বড় ব্রিজ। আমরা ব্রিজ ক্রস করছি, ধীরে ধীরে ব্রিজ ক্রস করছি। দেখুন এখানে একটা গুহা আছে, আমি বুঝছো। আমি এটা হচ্ছে রেলের ব্রিজ, খুবই ভয়ানক, খুবই অসাধারণ একটা ব্রিজ। এই দেখুন, তো এটা অনুগুটির একটা দৃশ্য এখানে তুলে ধরলেন তারা। তো এটা হচ্ছে অনুগুটির লেখা আছে, এরকম থাকে না। তো আমরা এখন পেয়ে আর একটা ব্রিজ, এখানে ব্রিজের অভাব নেই, একটা পরে একটা ব্রিজ আছে, দেখতে থাকুন। এটা একটা থিম আছে না, এখানে একটা মনু নদী, এই যে হচ্ছে মনু নদী, এটা হচ্ছে মনু নদী, এই যে লেখা আছে নদীর উপরে আছে ব্রিজ। এটা গাইস এটা অরিজিনালি আছে, এখানে একটা দৃশ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে কোন দিয়ে কি। এটা অরিজিনালি আছে নদী স্টেশন। থ্যাংকস। আমরা এখন যাচ্ছি হাইওয়ে দিয়ে, এটা হচ্ছে হাইওয়ে। খুব সুন্দর সুন্দর গাছ আছে এখানে। একটা স্টেশন পেয়ে গেলাম, কোন স্টেশনটা না, তেলিয়া মুগা। এখন আছি আপনার তেলিয়া মুগা। ব্রিজটা কিন্তু খুব সুন্দর, এই অসাধারণ ব্রিজ। এটা কতটা পর্যন্ত আছে, এটা ওই যে একটা মন্দির, এটা মন্দিরটা আছে চতুর্দশপতি মন্দির। এই যে দেখুন, এই যে আমরা চলে আসলাম এদিকে গিয়ে, সূর্য চলে আসলাম আগরতলাতে। গাইস এটা হচ্ছে আগরতলা স্টেশন, আপনাদেরকে দেখিয়ে দিলাম, মিনি স্টেশন আগরতলা। কিউ আর টি কি আছে, এই বিশালগড়, বিশালগড়ের ব্রিজটা আছে মানে, না এটা বিশালগড়। তো গাইস এটা হচ্ছে নির্মহল, ওইটা কোন দিকে আছে, এটা আছে তোমার বিশালগড় থেকে, যে মানে বিশ্রামগঞ্জ, বিশালগড় পড়েছে বিশ্রামগঞ্জ, এখানে একটা এখানে আছে বিশ্রামগঞ্জ থেকে এখানে মেলাঘর যাইতে লাগে, ওই মেলাঘরের সাইডে এটা আছে। এইখান থেকে প্রায় 26 কিলোমিটার। আচ্ছা,
একটু জল জলটা নাই এখন তোমার ওই নদীর কিনার থেকে নৌকা দিয়ে যেতে লাগে এটার মধ্যে আর কি। এটা খুব সুন্দর একদম দারুণ দেখতে এরকম হোয়াইট রেড এর মধ্যে আছে সেম সেম সদিয়ে জল থাকে না আমি যেবার লাগি আঁকের নৌকা। তো গাইস এটা দেখুন নীরমহল বর্তমানে এটা পরিষ্কার করা হচ্ছে যার কারণে যে রাখা আছে ঝাড়ু, তো আপনারা খারাপ পাবেন না জলটা চেঞ্জ করছে যার কারণে। আগরতলা আরেকটা দৃশ্য আছে যে মানে এটা হচ্ছে সবচেয়ে ফেমাস আগরতলা নীরমহল না, আগরতলা থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের এই ত্রিপুরের মাস্টরের মন্দির তাকে আমরা মাতাবাড়ি বলি। মাতাবাড়ি ও এইটা ওই মাতাবাড়ি যাই মাতাবাড়ি ওই তোমাকে বললাম না। তো গাইস এই যে মাতাবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাতাবাড়ি আর আমরা এখানে যাব আজকে যাব মাতাবাড়িতে। তো আমরা দা আপনি দেখে নিন এই যে মাতাবাড়ির দৃশ্যটা কীভাবে মন্দিরটা আছে। ওয়েলকাম টু বেলোনিয়া, আমরা এখন চলে এসেছি বেলোনিয়া পিলক। এটা যা খালি বুদ্ধের মন্দির না বুদ্ধদেব মন্দির। তো এখানে বুদ্ধদেবের মন্দির আছে। ওইটা কোন জায়গায় এদিকে? এটা একদম মানে সাবরুপ সাবরুপ সাবরুপের মধ্যে আছে, এটা তো আমরা যাওয়া হয়েছে না এখনো। তো আমরা মানে আমরা যেদিকে এরিয়া গেছে সবচেয়ে লাস্ট হচ্ছে সাবরুপ মন হয়েছে। তো গাইস ওই অনুগতি ধলাই খোয়াই এদিকে এই যে সব ওইটা রেলের রাস্তা নাকি? এটা রেলের রাস্তা, এটা সেটা রাস্তা। বিশালগড় উদয়পুর ওইটা সিপাহীজলা, সিপাহীজলা একটা চিড়িয়াখানা আর কি, এখানে সব বাঘ টাঘ এখানে আছে, ওইটা দেখার জিনিস আছে। পাখি, পাখিটার নাম তো জানি না, গাছের মধ্যে পাখি তো থাকবে। তো এটা ডুপ্লিকেট পাখি। এখানে অনেকগুলা লিচি আছে, লিচি এই দেখুন লিচি গাছ উপরে লিচি বাঁধা নাই। তো আমরা এখন খাবো এই যে লিচি দেখুন, তা লিচি পেয়ে গেলাম। এখানে অনেকগুলা গাছ আছে যে দেখতে পাচ্ছেন সবদিকে, যে এগুলো এগুলো লিচির গাছ আছে, যে এইগুলা লিচির গাছ আমাদের উপরে একটা আছে। কি মিষ্টি নেই আছে, খাওয়া হয়ে গেল। এখন আমরা এগোচ্ছি সামনে, সামনে কী কী আছে আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। আড্ডা মারার জন্য লেখা আছে কি গ্রিন ওয়াল নাকি গ্রিন ওয়াল, অনেক কিছু প্রোগ্রাম হয় বোধ হয়। তো গাইস এখানে আই থিঙ্ক কিছু প্রোগ্রাম হয় এখানে, এই যে দেখুন বসার জায়গা আছে এখানে, আর এখানে একটা স্টেজ আছে, এখানে শুধু প্রোগ্রাম কিছু হলে এখানে হয় প্রোগ্রাম। তো ওইটাই হচ্ছে পার্কের ভিতর, আপনারা দেখুন। এখানে লিচির গাছ কিছু অনেক, এই যে দেখতে পাচ্ছেন সবই লিচির গাছ, যেদিকে তাকায় শুধু লিচির গাছ, তাও ছোটো ছোটো না অনেকগুলো বড়ো বড়ো লিচির গাছ সব বেঁচে পড়ে রয়েছে। এই যে দেখছি
গাইস এটা হচ্ছে একটা জিমের একটা অংশ, তো আমি দেখাচ্ছি এটা কীভাবে করে, আমার সাউন্ডটা তো আসছে না, তো এইটা এখানে রাখে, এইটা কেটে রাখো, পাটা আরেকটু উপরে উঠাতে লাগবে তোমার। তো এটাই ছিল, আমরা পার্কের অন্য একটা জায়গাতে এসেছি, এখানে খুবই সুন্দর অসাধারণ একটা দৃশ্য, মানে কি আপনারা ফটো শ্যুট করতে হলে এখানে খুবই ভালো একটা জায়গা ফটো শ্যুট করার জন্য। দেখুন এই যে চারিদিকে এই যে গাছগুলো আর মিডিল দিয়ে রাস্তা, আর এখানে একটা হাতি আছে, হাতিটা হচ্ছে ক্যামেরা দেখা যাচ্ছে না, এই যে এখানে আছে হাতি। তো আমরা হাতি দেখে নিলাম, পার্কটা অলমোস্ট 70% দেখা হয়ে গেল, তারপর 30% আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন, তারপর পার্ক থেকে আপনারা কোথায় যাবো দেখাবো, আপনারা ভিডিওর মধ্যে থাকুন। আমরা এখন যাচ্ছি এখন এক্সিটের দিকে এগোচ্ছি। তো এখানে খুবই গরম লাগছে, খুবই অনেক রৌদ্র আছে, রৌদ্র। তো দেখুন আমরা গাছের তলায় তলায় হেঁটে যাচ্ছি, এই যে সামনে এক্সিটের পয়েন্ট, ওদিকে সামনে গুড়িয়ে উড়িয়ে। তো আমরা এখন আস্তে আস্তে এক্সিট পয়েন্টে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন চারিদিকে খুবই সুন্দর দৃশ্য, এখানে ফটো শ্যুট, ভিডিও শ্যুট, অ্যালবাম শ্যুট সবগুলো করতে আপনার খুব মানে কি খুবই সুন্দর লোকেশন। এখানে এটা হচ্ছে গাছের মধ্যে এটা দৃশ্য বানানো হয়েছে, গাছের মধ্যে দৃশ্য কি মূর্তি বানানো হচ্ছে। আর এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার লন্ডন থেকে এসেছে গাছ, লন্ডনের গাছ খুবই সুন্দর। এখানে একটা আছে স্ক্যান করে দেখাবো, স্ক্যান স্ক্যান করলে আপনারা এই গাছের বিষয়ে জানতে পারবেন। এই যে এটা এটা কী গাছ, আগর গাছ, এটা হচ্ছে আগর গাছ, এটা তো দেখতে পাচ্ছি আগর গাছ। বাকি কী কী গাছ এটা জানতে পারলাম না, কিন্তু বোর্ড নাই, এটা স্ক্যান করতে হবে। এই যে হচ্ছে আমরা এখন আপনাদেরকে দেখাবো একটা গেট, খুবই সুন্দর গেট। এই যে দেখুন এখানে হচ্ছে খুবই সুন্দর একটা গেট, রোডটা কমসে ভালো হয়েছে। এটা হচ্ছে গাছের গেট, গাছের এমনি তো রোড দিয়ে বানানো, তারপর উপরে গাছের লতগুলো এসে পড়েছে। এই দেখুন খুব সুন্দর গেট, এটার কিনারে আছে ফুলের গাছ, অনেকগুলো ফুল, কি ফুল তাই গেন্ডা ফুল বলে না না আর ওইটা কি ফুল, তো এটা কি ফুল জানি না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। আর ওইখানে দেখতে পাচ্ছেন বোধ হয় এখানে কাঁঠাল রয়েছে, কাঁঠাল, কাঁঠাল গাছের। এই দেখুন এখানে বসার জন্য একটা জায়গা আছে, কাপলগুলো এখানে বসে, আমরা বসি না, এখানে আমাদের জায়গা নাই। তখন আমরা দেখতে পারলাম অনেকগুলো ফুলের গাছ, অনেকগুলো ফুল ফল গাছ, খুবই সুন্দর ভালো লাগছে এখানে এসে। বাস